हाय बंधुरा, এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা কিভাবে পেটিএম ওয়ালেট থেকে যে কোনো ব্যাংকে টাকা লেনদেন করতে পারবে। ওর আগে একটা কথা বলি, যদি এই ভিডিওটা আপনাকে কোনো রকমের সাহায্য করে থাকে তো এই ভিডিওটাকে একটা লাইক দেবেন। আর এইভাবে এই রকমের কোনো ভিডিও দেখতে চান তো এই অল ইন বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাকেও ক্লিক করবেন অলে, যাতে সব নোটিফিকেশনগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছয়। তো ভিডিও শুরু করা যাক। সব থেকে আগে আপনাকে পেটিএম ওয়ালেটে যেতে হবে। যাবার পর দেখবেন নিচে সেন্ড মানি টু ব্যাঙ্ক, এখানে একটা অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পর এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা এখান থেকে বের করাতে চান। আমি 100 রুপিস বের করাতে চাই। এখানে উপরে আপনি চার্জটাও দেখে নেবেন, কত চার্জ নেবে। ওটা দেখার পর আপনি প্রসিডে ওখানে ক্লিক করবেন। ওখানে চার্জটা যখন তখন 0%, যখন তখন 5% হয়ে যায়। ওখানে দেখে আপনি প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড নিউ পে আপনি ক্লিক করবেন। আমি আগে করেছিলাম, এই জন্য আমার এখানে একটা ব্যাঙ্ক সিলেট আছে। আপনাকে এখানে অ্যাড নিউ এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখে নিন, অ্যাড নিউ এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান ওর নাম্বার এখানে দিতে হবে, ওর পর আইএফসি কোড দিতে হবে, ওই ব্যাংকের আইএফসি কোড আপনাকে দিতে হবে। দেখে নিন, আমি যেরকম দিচ্ছি। তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে। নাম দেওয়ার পর এখানে নিচে প্রসিডে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আপনাকে অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। দেখে নিন, এখানে অ্যাকাউন্টের নাম্বারটা আপনাকে আবার দিতে হবে। এরপর আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর এখানে চার্জ দেখবেন, কত পার্সেন্ট চার্জ নিচ্ছে। এখানে 0% চার্জ নিচ্ছে। এখানে সব দেখে নেবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে। এরপর প্রসিডে ক্লিক করার পর এরপরে একটা ওটিপি আসবে। এটা সেই নম্বরে আসবে যে নম্বরের সঙ্গে ব্যাঙ্কটা লিঙ্ক আছে, ওই নম্বরে আসবে। আপনাকে জেনে নিয়ে এখানে ওটিপিটা বুঝে দিতে হবে। এরপর কনফার্মে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর পেটিএম ওয়ালেট পেটিএম যেটাতে খোলা আছে সেখানে ওটিপি আসবে আবার, সেটা আপনাকে এখানে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দেওয়ার পর ভেরিফিকেশনে ক্লিক করে দিতে হবে। দেখুন, আমি যেরকম করছি সেরকম করবেন আপনি। এইভাবে করার পর আপনার ট্রান্সফারটা সাকসেসফুল হবে, টাকা ট্রান্সফারটা। ভিডিও আপনাকে যদি সাহায্য বলে মনে হয় ভিডিওটাকে একটা লাইক করবেন, আর এই রকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন যে বেলটা আছে সেটাকে অলে সিলেক্ট করে দেবেন, যাতে সব ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে। তো এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম।